বিজেপির ডাকা বন্ধের বিরোধিতায় হরিহরপাড়ায় মিছিল তৃণমূলের। সোমবার বিকেলে হরিহরপাড়া ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয় মিছিল, বিভিন্ন এলাকা পরিক্রমা করে। চতুর্থ বর্ষে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল 22 বহরমপুর স্টেডিয়াম ময়দানে এসো খাই চেটে পুটে। টু বি ক্যাটারের আয়োজিত মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে, চলবে 2 মার্চ পর্যন্ত, সময় দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বিজেপি দল, সেই দলকে আমরা ধিক্কার জানাচ্ছি, তারা যে বন্ধ দেখেছিল আমরা তা আপনারা ব্যর্থ করেছেন, তা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিজেপির টাকা বন্ধের বিরোধিতা করে নয়, হরিহরপাড়ার মানুষ যে বিজেপির টাকা বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে ব্যর্থ করে দিয়েছেন। গতকাল যে পৌরসভা ভোট, সে পৌরসভা ভোটে বিভিন্ন জায়গায় যেভাবে বিরোধী বিজেপি কংগ্রেস যেভাবে অশান্তি সৃষ্টি করেছে, বিভিন্ন জায়গায় মারামারি, একটা শান্তিপূর্ণ ভোটকে নষ্ট করার জন্য যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে, তার প্রতিবাদে আজকে মিছিল করেছে। বিজেপি তৃণমূল সরকারকে বদনাম করার জন্য বিভিন্ন জায়গায় ঝই ঝামেলা জড়িয়েছে এবং তৃণমূলকে বদনাম করার জন্য আজকে বন্ধ ডেকেছে। তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ বন্ধ চাই না। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।